তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ফ্রেশ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে একটা কি বলবো, প্ল্যান ছাড়াই ব্লগটা করছি। কিছু হচ্ছে মোটো ব্লগিং মানে করবো ভাবছি, কারণ আমি বাড়িতে বসেছিলাম, আমার ওটা বন্ধু তুহিন বলে নাম, ও ফোন করে বললো চৌপাড়া আছে, চো একটা মোটো রেসিং রাইডিং করা আছে রাত্রিবেলায়। তো নাইট মোটো ব্লগিং ফার্স্ট এক্সপিরিয়েন্স করবো, ফার্স্ট টাইম ইউটিউবে আমার, মানে ফার্স্ট আমার একটা মোটো ব্লগিং হবে নাইটে। চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো, এনজয় করো। মানে বাম্পার ভিডিওটা হচ্ছে, না দেখলে মিস করে আবার। তো ভাইয়ের চ্যানেল কেমন এসছো, চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না। তো ভাইকে সাপোর্ট করো, বাঙালিকে সাপোর্ট করো, যে কথা বলছি তো ব্লগটা শুরু করে চলো। ওকে, তো ওপারেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে চলো। A few moments later. আমি মজা আয়গা না ভিডিও। তো বন্ধুরা বাইকে করে বেরিয়ে গেছি, ওয়েদার একটা বেশ ভালো আজকে। ওদের একটা মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বিশ্লেষণ করতে হবে হচ্ছে, মানে ওদের একটা মানে দারুণ ওয়েদার, আকাশে মেঘলা আকাশ। এখন গাড়িতে তেল নাই, গাড়িতে তেল করতে হবে, তেল গাড়িতে তেল টেল উপরে, তারপরে কোথায় যাওয়া যায় ঠিক করে প্ল্যান করা নাই, দেখি কোথায় যাই। ব্লগটা মানে অন্যরকম একটা ব্লগ হবে, ঠিক প্ল্যান নাই কোথায় যাবো, আপনার বাস তিন চারটে জায়গায় যাবো। ব্লগটা তোমরা দেখো লাস্ট অবধি, আজকে মোটো ব্লগ করছি রাইডিং করে। তো গাইস পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোলটা ভরনি, গাড়িতে তেল একদমই নাই, তাহলে মাঝ রাস্তায় ফেসে যাবো, কেলেঙ্কারি হয়ে যাবে। তো তেলটা ভরনি, তেলটা ভরনি, তো বন্ধুরা তেল টেল ভরে এখন বেড়ালাম লক্ষ্যে, কিন্তু কোথায় যাবো সেটা ঠিক নাই, প্ল্যান ঠিক করা হয়নি। প্ল্যান ঠিক না করে বাড়ি থেকে বেরিয়ে গেছি, ভালো একটা ব্লগের বানিয়ে নি তোমাদের জন্য, মোটো ব্লগ, রাইডিং ব্লগ। তো এখন যাবো কোথায় দেখা যাক, দেখি কোথায় যাওয়া যায়। ওয়েদারটা বেশ ভালো, হালকা হাওয়া দিচ্ছে, ঝড়ো হাওয়া, আকাশে মেঘলা, বৃষ্টিও পড়তে পারে, বৃষ্টি পড়লে ফেসে যাবো, দেখি। তো গাইস কথা বলতে বলতে মাথায় বুদ্ধি খাটালাম, আমরা যাচ্ছি এখন মানকড়া, মানে বহরমপুর থেকে 7-8 কিলোমিটার দূরে মানকড়া যাচ্ছি। যাই ওখানে একটা মানে রাইডিং করতে করতে মানকড়া যাবো, ওখানে যদি কোনো চায়ের দোকান হয় ক্যাব ট্যাব পায়, ওখানে গিয়ে আড্ডা মারবো, তখন আমরা মানকড়া যাচ্ছি। চলো ভিডিওটা লাস্ট অফ দেওয়ার সাথে এনজয় করো। এখন তোমার রাত্রির বাচ্চা কটা বলো, এখন হচ্ছে রাত্রি 8:14, তার মধ্যে ওয়েদার খারাপ, যখন তখন বৃষ্টি হতে পারে, বৃষ্টি দেখে সে যেতে পারে, বাড়ি আসতে হবে ওনাকে সন্দেহ। গাড়ি এখন 53 চলছে, 53 স্পিডে চলছে, সামনে ফাঁকা রাস্তা আছে, লাগছে
তো গাইস আমরা মানকড়া চলে এসেছি ভাই, মানে বলতে গেলে এটা এখান থেকে মানকড়াটা শুরু। এই যে একটা ক্যাব, তো বন্ধুরা মানকড়া চলে এসেছি, তো গাড়িটা এখানে পার্কিং করে দিলাম। দেখি এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো। মোট কথা এখান থেকে মানকড়াটা শুরু হচ্ছে, মানে এখান থেকে মানকড়া, এই জায়গাটা থেকে মানকড়া বলে। সামনে যে দারুচিনি ক্যাব আছে একটা, এখানে নেরম্বো টি বাড়ি একটা ক্যাব আছে। দেখি কোথাও আড্ডা মারা জানাই, দেখি এখানে এদিক দিয়ে আসলাম, এইটা এদিক দিয়ে আসলাম, এদিক এদিকে হচ্ছে বহরমপুর। মানে হুট করে প্ল্যান ছিল না কোনো, আমাকে ফোন করে ডাকলো হট করে, কোনো প্ল্যান ছাড়া আজকে মানে ব্লগটা বানালাম। তো বন্ধুরা মানকড়া চলে এসেছি, বহরমপুর থেকে 7-8 কিলোমিটার পথ অতিক্রম করে মানকড়া চলে এসেছি। এখানে কিছুক্ষণ আড্ডা মেরে আবার আমরা বহরমপুর ব্যাক করবো। সব লেভেল হয়ে যাচ্ছে, সামনে পুলিশ ছিল, এতক্ষণ হেলমেট না পরে, এই মহান ব্যক্তি হেলমেট না পরে গাড়ি চালাচ্ছিল, সামনে পুলিশ আছে বলে ভয়ে আবার হেলমেট পরে নিল। বাই চান্স ধরলে আপনি 1000 টাকা ফাইন কেটে দেবে। এই যে সামনে পুলিশ গাড়ি, এই যে পুলিশ গাড়ি, দেখছিলেন আপনি বাই চান্স 1000 টাকা ফাইন করে দিলে টিকেট হয়ে যাবে আপনার। তো আমি ফার্স্ট টাইম মোটোভ্লগ বানালাম গাইস তোমাদের জন্য, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন ভিডিও দেখার জন্য, ওই পরের নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। তো বহরমপুরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস আমরা বহরমপুর চলে এসেছি, বহরমপুরে আমরা মানে গঙ্গার ধারের দিকে আছি, গঙ্গার ধারের দিকে মেইন রোড এদিকে আছি বহরমপুরে, এই সোজা রোডে বাড়িতে যাবো আমরা। মানে বন্ধুরা ফার্স্ট টাইম রাইডিং ব্লগ বানালাম, তো মোটোভ্লগ ওর জন্য বেশি স্পিডের ব্লগটা করলাম না, যেহেতু রাত্রিবেলা ছিল মিনিমাম 90 অব্দি স্পিডটা ছিল, এখানে দিনের বেলা হতো তাহলে স্পিডটা আরও বেশি তুলতাম। ফার্স্ট টাইম মোটোভ্লগ করছি, বেশি স্পিড তুলে লাভ নাই। তো গাইস আমি আমার ঘাটে চলে এসেছি, গোপালঘাটে চলে এসেছি, ঘাটপাড়ায় আমার বাড়ি, এটা গোপালঘাট। তো গাইস মোটো ব্লগ করে রাইডিং করে চলে এসেছি বাড়ির দিকে, ঘাটপাড়ায় বাড়ি যাব। তো ফ্রেন্ডস ঘাটপাড়ায় গঙ্গাপাড়ায় পাড়ে আমার বাড়ি, তো নৌকাতে রয়েছে, চলো নৌকায় উঠি। আর ফার্স্ট টাইম মোটো ব্লগ করলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পরে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের জন্য এইটুকু ব্লগটা ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সাবধানে থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।